স্টিম রাইস, আচ্ছা আলুর ঝুরি, হ্যাঁ পাঁপড়, হ্যাঁ ভেজ ডাল, আচ্ছা স্যালাড, লেবু চাটনি, ভাজা চাটনি, আচ্ছা এগ কারি, আচ্ছা আলু পটলের দম, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, মিক্স সবজি, আচ্ছা কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, মাটন কষা। মানে এই ফাইটার দামটা কত? মাত্র 350 টাকা। মাত্র 350 টাকা। দেখো, অনেকদিন হলো আমার চ্যানেলে কোনো ভাতের ভিডিও আসেনি, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভাতের থালি সন্ধান দেওয়া যায়। আজকে আমি চলে এসেছি কাঁচড়াপাড়ার বিরিয়ানি বলে। এই নামটা তো তোমরা অনেকে আগে শুনেছো, এটা হচ্ছে ওনাদের সেকেন্ড ব্রাঞ্চ বা বলতে পারো থার্ড ব্রাঞ্চ। আর এখানে কিন্তু ওনারা কি কি নতুন নতুন সার্ভ করছেন, থালি তো থাকবেই, তার সাথে কি কি থাকছে সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। সো আমি প্রিয়াঙ্কা, তোমরা তো সার্টিফাইড বা ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না বস, খেয়ে যাও। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যায়। এই হচ্ছে বিরিয়ানি ওয়ালের কিচেন কাউন্টার, আর একদিকে হচ্ছে টেকঅ্যাওয়ে কাউন্টার, আর এদিকে কিন্তু দিদি সার্ভ করছে হচ্ছে ভাতের থালি, আর ওইদিকে হচ্ছে বসে খাওয়ার জায়গাটা যেখানে তোমরা আরাম করে বসে খাওয়া দাওয়া করতে পারো। দিদি কেমন আছো? খুব ভালো। আচ্ছা, এটা তাহলে কত নম্বর ব্রাঞ্চ আছে? 3 নম্বর না 2 নম্বর? 2 নম্বর ব্রাঞ্চ। তো মোটামুটি কবে হলো এই ব্রাঞ্চটা? 7 তারিখ। তোমাদের তো সবাইকে ইনভাইট ছিল, আসা হয়নি। আর না, আমি আসতে পারিনি, তাই জন্য আজকে এসেছি। এই দোকানের স্পেশালিটি মানে কি কি লঞ্চ করেছো? এখানে অনেক কিছুই লঞ্চ হয়েছে, যেমন ছোলে ভাটোরে, বেঙ্গলি থালি, মহারাজা থালি, এগুলো লঞ্চ হয়েছে। আচ্ছা, মানে থালিটা লঞ্চ? থালিটা লঞ্চ, মেন মোটিভ হলো থালিটা। থালি আর বিরিয়ানি সেটা আছে। আর কি কি আছে, আর কি কি ডিশ রেখেছো? মানে অনেক কিছু আছে, কিন্তু এখন আমি এগুলো করে উঠতে পারো না। কিন্তু আজকে কি কি অ্যাভেলেবল? এখন অ্যাভেলেবল থালিটা রোজই থাকবে। আচ্ছা, যেটা মহারাজা আছে, বাহুবলি আছে, এগুলো রোজই থাকবে। আচ্ছা, আর ছোলা ভাটুরা আছে, বাওড়া পাও আছে, লস্যি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, 70 টাকা থেকে ভেজ থালিও আছে। আচ্ছা, তোমাদের ভেজ থালি স্টার্ট হচ্ছে 70 টাকা থেকে। আর এই যে হচ্ছে চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, এটা কি স্পেশাল চিকেন বিরিয়ানি? স্পেশাল, দু পিস দিয়ে। দু পিসের দাম কত? দু পিস দিয়ে 200 টাকা। 200 টাকা। আর মাটন বিরিয়ানি দাম টা একটু বলো। দু পিস দিয়ে 350, এক পিস দিয়ে 220। এখানে কিন্তু দিদির থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে মহারাজা থালি। এর কি কি আছে একটু বলো? এখানে আছে স্টিম রাইস, আচ্ছা আলুর ঝুরি, হ্যাঁ পাঁপড়, হ্যাঁ ভেজ ডাল, আচ্ছা স্যালাড, লেবু চাটনি, ভাজা চাটনি, আচ্ছা এগ কারি, আচ্ছা আলু পটলের দম, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, মিক্স সবজি, আচ্ছা কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, মাটন কষা। মানে এই ফাইটার দামটা কত থাকে? মাত্র 350 টাকা। মাত্র 350 টাকা। আচ্ছা, এক থালির দাম যদি কেউ শুধু এক থালি নেয়? 80 টাকা। 80 টাকা চিকেন মাটন এগুলো সব? চিকেন নিলে 99, আর মাটন? মাটন 150। যদি এইগুলো তোমার দু পিস দু পিস করে হয়ে যায় তখন তাহলে ফাইটার দাম কি বেড়ে যাবে? তাও মোটামুটি কত তুমি তোমার আন্দাজে ধরো না? 200 থালি হয়ে যাবে। আচ্ছা, মানে আর এখন যদি মাটন দুটো নিলে 200 থালি হয়ে যাবে। আচ্ছা, এটা নিলে এর সাথে যদি কেউ এক্সট্রা আইটেম মাটন নেয় তখন দাম কত? 50 টাকা। মানে দাম শুধু 50 টাকা বেড়ে যাবে। আর এক্সট্রা রাইস? 25 টাকা। একজন খেলে আনলিমিটেড। আচ্ছা, শেয়ার করলে 25 টাকা, শেয়ার করলে 25 টাকা এক্সট্রা। আর মোটামুটি এইগুলো কি মানে আবার করে তোমরা দেবে এর মধ্যে? নন ভেজ কোনটা এক্সট্রা? নন ভেজ ছেলে এইগুলো সবে মানে এক্সট্রা করে। মোটামুটি এই থাইটা দাম হচ্ছে 250 টাকা। আমি তো শুনেই অবাক, এতগুলো খাবার খাওয়াটা ইম্পসিবল, ইম্পসিবল মানে সত্যি ইম্পসিবল। নিয়েছি কিন্তু একদম মহারাজা থালি, যার দাম কিন্তু 350। এবার এই থালির মধ্যে কি কি আছে তোমাদেরকে সেটা বলে দিই। দিদি একবার বলে দিচ্ছে, তাও আমি তোমাদের একবার বলে দিই। আছে কিন্তু স্টিম রাইস, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে আছে এক রকমের ভাজা, এটা হচ্ছে পটল আলুর তরকারি, এদিকে আছে মিক্স সবজি। এবার যাবো আমি হচ্ছে ননভেজ আইটেম। ননভেজ আইটেমের মধ্যে ফার্স্ট আছে দেখতে হচ্ছে ডিমের কারি, এদিকে আছে দু ধরনের মাছ, একটা হচ্ছে কাতলা মাছ, একটা হচ্ছে ইলিশ মাছ, এখানে আছে এক পিস চিকেন কষা, আর এখানে আছে এক পিস এরকম সাইজের মাটন কষা। আর সঙ্গে তোমরা পেয়ে যাবে এই রকম রাইস। আর রাইস যদি তোমরা এক্সট্রা নাও তাহলে তোমাদের আলাদা করে পে করতে হবে 25 টাকা। আর এখানে যা যা থালির মধ্যে দেখতে পাচ্ছ শুধুমাত্র ননভেজ বাদ দিয়ে বাকি সব আইটেম তোমরা আনলিমিটেড পাবে, সেটা ডাল থেকে শুরু করে স্যালাড বলো, তরকারি, সমস্ত কিছু আনলিমিটেড পাবে। খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে আছে ভেজ ডাল এক বাটি, এই হচ্ছে ডাল। এখানে কিন্তু বেশ ভালো মতোই ঘন আছে ডালটা, ডালটা কিন্তু একদমই পাতলা না। একটু ডালটা ধুয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে ভেজিস আছে, চলো ডাল, আর এখানে আছে আলু ভাজা। একদম প্লেন ডাল, কোনো ঝাল নেই, নর্মাল খেতে। এখানে আছে এক রকমের ভাজা দেখতে পাচ্ছ আলু, আর এখানে আছে পটল দিয়ে একটা ভাজা, তো এটা একটু খাই। বেশ ভালো লাগছে, কিন্তু একটু নুন নুন লাগছে, নুনের যে কম হতে ভালো হতো। নেক্সট আমি ট্রাই করছি হচ্ছে পটল আলুর তরকারি, এই দেখো বেশ লাল, দেখো জাস্ট
লাল লাল পটল আলুর তরকারি, তখন একটু গ্রেভিটা ঢালিস আর একটু আলু পটল দিস। প্রত্যেকটা খাবারই তোমাদের যদি দেখা যাচ্ছে প্রত্যেকটা খাবারই কিন্তু আমার স্পাইসি লাগছে, ফলে এটা ট্রাই করি। এটা আছে মিক্সড ভেজ, পেঁপে আলু ডাল দিয়ে একটা তরকারি করা হয়েছে। এবার আসছে ডিম কারির দিকে। ডিম কারি আলাদা করে কিছু বলার নেই, একদম নর্মাল যেরকম হয় দেখতে দেখতে হচ্ছে একটা গোটা ডিম আছে, কিন্তু এইরকম বড় সাইজের একটা কাতলা মাছ ইচ্ছা আছে। কাতলা মাছটার মধ্যে কাজু বাটার গন্ধটা বেশ ভালোভাবে আছে, মশাটা আরেকটু কষা হতো আর হালকা আমার বেশ নুনও লাগছে, যদি নুনটা কম হতো আর মশা যদি ভালোভাবে কষা হতো সেটা আরো ভালো লাগতো। এবার তোমাদের দেখাবো একদম মাছের রাজা ইলিশ, দেখতে পাচ্ছ একদম সর্ষে ইলিশ দেওয়া হয়েছে আর এই হচ্ছে ইলিশের এক একটা সাইজ, যা তোমরা দেখিয়ে বুঝতে পারছো। 349 কিন্তু এই থালিটা একদম আমার মনে হয় ঠিক আছে, এই চিকেন মাটন ডিম দু রকমের মাছ দিয়ে এনা সর্ষে ইলিশ আর গরম গরম ভাত। এক কথায় সর্ষে ইলিশটা যেহেতু দুর্দান্ত, মানে যেরকম পারফেক্ট খেতে হয়েছে হালকা ঝাঁজ, সর্ষে ইলিশে ইলিশের ফ্লেভার দুর্দান্ত লাগছে আমার, কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আর ইলিশ সর্ষে তোমাদের দেখায় পেটে কিন্তু ইলিশের ডিম আছে, এই দেখো ইলিশ মেলিতে এটা বিশেষত্ব কাটায় ভর্তি দুর্দান্ত। মাছটা কিন্তু একদমই টোটালি ফ্রেশ, আর এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা আইটেমই ফ্রেশ পেয়ে যাবে, এখানে আজকে রেখে কালকে খাবার দেওয়া হয় সেরকম কিন্তু নয়। সিরিয়াসলি আমার কিন্তু দুর্দান্ত লেগেছে মাছের আইটেম গুলো, এখন অব্দি জানি না যে চিকেন মাটনটা কেমন খেতে হবে। আর কাতলা মাছটা তোমাদের দেখাই, তখন মাছও দেখানো হয়নি, কাতলা মাছের সাইজটাও কিন্তু বেশ বড় আর কাতলা মাছটাও কিন্তু বেশ ফ্রেশ। দুর্দান্ত লাগে শুধু যদি একটু নুনটা কম হয়। এদিকে আছে চিকেন কষা আর এদিকে আছে মাটন কষা, এই হচ্ছে চিকেনের সাইজ দেখতে পাচ্ছ। চলো চিকেন কষাটা ট্রাই করি ভাতের সাথে, চিকেন কষা চিকেন কষাটা একদম পারফেক্ট হয়েছে, নুন থেকে বলে ঝাল থেকে বলে প্রত্যেকটা মানুষ খেতে পারবে, দুর্দান্ত খেতে হয়েছে। আর চিকেনের সাইজটাও কিন্তু বেশ বড়, মাংসটা তোমাদের যদি দেখাই একদম ফ্রেশ মাংস, হালকা সফট আছে, যেহেতু এটা বিহারি স্টাইল মাটনের কষা তাই তোমরা কিন্তু এখানে আলু পাবে না। আর জাস্ট টেক্সচারটা দেখো, একদম ঘন উপরে লাল তেল ভাসছে আর এইরকম হবে ঠিক মাটনের সাইজটা, বেশ চর্বি গুলো দেখো একদম ফুলে ফুলে চলে গেছে, এরকম চর্বি আর সঙ্গে এইরকম লং গ্রেন রাইস। দুর্দান্ত হালকা গরম মশলার ফ্লেভার আছে, সঙ্গে মাটনটা ভালোভাবে বয়েল হয়েছে বলে মাটনেরও হালকা ফ্লেভার আছে, এতে কিন্তু যা দুর্দান্ত লাগছে। আর মাটনটা তোমাদের যদি দেখাই জাস্ট দেখো মাটনটা কিন্তু টানলেই হাতে চলে আসছে, প্রত্যেকটা খাবার দাবার কিন্তু বেশ ভালো লেগেছে, বাট একটু কম বেশি আছে, বাট সেটা ঠিক হয়ে যাবে। আর এই ময়া থালির ডিমান্ডটা কিন্তু নিজের কাছে অনেকটাই বেশি। লাস্টে আসি চাটনি আর পাঁপড়, যেটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা শেষ হবে। এই হচ্ছে টমেটো আর খেজুরের চাটনি আর সঙ্গে পাঁপড়। সমস্ত খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চলে গেছি একদম বাইরে, তোমাদের সমস্ত খাবারের রিভিউ এর ভেতরে বসে দিয়েছি, আলাদা করে কিছু বলছি না। এবার হচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে এই দিকটা একটু কাজ করা হাইস্কুল একদম সামনে মেয়েদের বলে, আর একটু ভালো করে যদি বলি এই হচ্ছে মেন রোড, কাফি হচ্ছে ট্রেন, ঠিক ট্রেনের পাশের গলিটাই হচ্ছে তোমার বিরিয়ানি বলের দোকান। তো তোমরা যারা যারা ভাবছো যে আসবে থালিগুলো ট্রাই করবে তো অবশ্যই আসো। আর খুব তাড়াতাড়ি আমাদের লঞ্চ করছে হচ্ছে বাহুবলি থালি, যার দাম হচ্ছে 500 টাকা, তোমরা সেটা হচ্ছে ট্রাই করতে পারো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থেকে ভালো থেকো।